আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকসা কুকিং। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমি আজকে সোন পাপড়ি তৈরি করে দেখাবো। তার জন্য 1 কাপ ময়দা নিয়েছি, 1/2 কাপ বেসন নিয়েছি, আর নিয়েছি 1.5 কাপ চিনি। ময়দা আর বেসন মিলিয়ে 1.5 কাপ হয়েছে, তার জন্য আমি চিনি নিয়েছি 1.5 কাপ। এবার আমি ময়দা আর বেসনটাকে ভালো করে ভেজে নেব। তো এটাকে প্রায় 10 মিনিটের মতো, 8-10 মিনিটের মতো ভেজে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটা দেওয়ার পরে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে করে ময়দার বেসনের কাঁচা গন্ধটা চলে যায়। এটাকে কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে, হাই আঁচে ভাজা যাবে না। তো দেখতে পাচ্ছেন আমি এরকম করে নাড়াচাড়া করে এটাকে ভেজে নিচ্ছি। তো আমি এটা প্রায় 10 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবার আমি তো চিনির সিরা তৈরি করে নিব, তার জন্য আমি এখানে চিনি যতটা নিয়েছি তার থেকে অর্ধেক জল নিয়েছি, আর নিয়েছি 1 চামচ সাদা তেল। এবার আমি খুব ভালো করে এটাকে জাল করে সিরা তৈরি করেছি। তো দেখুন আমার সিরা তৈরি করা হয়ে গিয়েছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে জল নিয়েছি অল্প, বাটির মধ্যে দিয়ে এবার এটাকে আমি চেক করে নিচ্ছি বল তৈরি হচ্ছে কি না। তো আমার বল তৈরি হয়ে যাচ্ছে, এটা হয়ে গেছে। এবার আমি আর একটু জাল করে এটাকে নামিয়ে নেব। আমি একটা প্লেটের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি, আমি ওই প্লেটের মধ্যে এবার ঢেলে নিয়েছি এটাকে। এবার আমি এরকম করে এটাকে নাড়াচাড়া করে ঠান্ডা করে নিচ্ছি। তো আমার এটা ঠান্ডা হয়ে গেছে, খুব বেশি ঠান্ডা করতে হবে না, হাতে যেমন সহ্য হয় তেমন করতে হবে। তো এরকম করে আমি 15-20 বার এমনি করে নিয়েছি, 15-20 বার এইরকম করে উল্টে পাল্টে করে নিয়েছি। এবার আমি এটাকে গোল করে নিচ্ছি। এবার আমি ময়দা আর বেসনের মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি, আর ওপর থেকে প্রত্যেকবার ময়দা আর বেসন ছড়িয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমি এরকম করে ওপর থেকে ময়দা আর বেসন ছড়াবো, আর এরকম করে ভাজিয়ে নেব। প্রত্যেকবার ময়দা দেব আর বেসন ওপরে, আর এরকম করে ভাজিয়ে দেব। প্রত্যেকবার এরকম করে নিতে হবে। ময়দা আর বেসনটা সম্পূর্ণ আমি এরকম করেই সিরাটার মধ্যে দিয়ে দিয়ে তৈরি করে নেব। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা সবার আগে নোটিফিকেশান পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে নেবেন। তো প্রত্যেকবার আমি ময়দা আর বেসনটা দিচ্ছি, আর এরকম করে ভাজ দিয়ে দিচ্ছি। এরকম করে আমি তৈরি করে নেব। এবার আমি একটি বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে এরকম করে হালকা একটু চাপ দিয়ে সবগুলোকে তৈরি করে নিচ্ছি। তো দেখুন আমার সবগুলো সোন পাপড়ি তৈরি করা হয়ে গেছে, কি সুন্দর সোন পাপড়ি তৈরি হয়েছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।